পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের সংবাদ প্রকাশ করে গণমাধ্যম এরপর থেকেই অস্বস্তি দেখা দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন বিপিএসএড এবার বিষয়টি নিয়ে আলোচনা উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়েও পুলিশ সার্ভিস এসোসিয়েশনের দেয়া বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয় দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে মিলারকে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিক বলেন সম্প্রতি পুলিশের দুর্নীতি নিয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট করার পর একটি হুমকিমূলক বিবৃতি দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক সংবাদপত্রের স্বাধীনতা সূচক অনুযায়ী একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো তম সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে জবাবে ম্যাথিউ মিলার বলেন কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা প্রচারে একটি মুক্ত ও স্বাধীন মিডিয়ার ভূমিকাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি সাংবাদিকদের তাদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে বাধা দেওয়ার জন্য তাদের হয়রানি বা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টাকেই আমরা আপত্তি জানাই অপর একটি প্রশ্নে মন্তব্য চাওয়া হয় মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে হাসিনা মোদীর দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মিলারকে গিয়ে সাংবাদিক বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র